লাইলা তুল বরাত এই বরাতকে নিয়ে আবার ফেতনা আছে জোরে কোন আছে না নাই কেউ বলে এলোবেলা কোরআন হাদিস নাই আবার কেউ বলে কোরআনে না থাকলেও হাদিস আছে কেউ আর বলে কোরআনে লাইলাতুল মুবারাকা বলে আল্লাহ সবে বরাতকে বুঝাইছে আমি বলি বাংলার জমিনে মুসলমানদেরকে নিয়ে এরকম মতভেদ হতে পারে মতভেদ হতে পারে কিন্তু ফেতনা গন্ডগোল এটা হওয়া চলবে না কারণ মতভেদ আজ নতুন না এটা রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন কোনো মতভেদ ছিল না আল্লাহ রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন কোনো মতভেদ জোরে কোন ছিল ছিল না কিন্তু রাসূল বিদায় নেওয়ার পরেই কিন্তু এটা শুরু হয়েছে এই যে চারটা মাযহাব বলেন হানাফি হাম্বলি শাফি মালিকি এই মাযহাবগুলো কি রাসূলের সময় ছিল আপনাকে একটু কথাবার্তা বলা লাগবে তো হোহা না করলে তো বিপদত পড়ে যাবেন আপনারা লাইলাতুল বরাত মানেন এই দেখেন দুইজন কথা মানি আর বাদ বাকি কথা কয়নি ফেতনাত পড়ে গেছে কি কই আমি ছোটবেলায় তো খুব গরিব ছিলাম এই বরাতের রাতে আমাদের এলাকায় খুবই হেলা উঠি দিত হেলা উঠি বোঝেন না হ্যাঁ তা আমাদের বাপ মা দুটা গামলা দিত আমাকে দুটা গামলা দিত একটা হলো হেলা লেওয়ার একটা হলো উটি লেওয়ার দুই গামলায় ভরা যেত তা আমরা সংখ্যায় হলাম চার ভাই জোরে কোন কয় ভাই চার ভাইয়ের কয় গামলা আট গামলা আমরা বাড়িতে ওগুলো খাওয়ার হরি তাই ওই হেলা সব একত্র করে জাল দেয় আর রুটিগুলো পরদিন রোদে শুকায় এক হাত মাস আমরা খাসি আর খালি কয় আল্লাহ শয়ে বরাত আমার ঘন ঘন হোক কিন্তু এখন একজন ভাই হেলা উঠে তো দূরের কথা সবে বরাদি তুলে দেওয়ার একটা চলতেছে না নাই এক কথা নাই এই ফেতনাগুলা এই মতভেদগুলো নবীর সময় ছিল না ছিল কেন ছিল না কন্ত নবী যখন ছিলেন তখন কোনো মতভেদ ছিল না কেন ছিল না কারণ নবীকে প্রত্যেকটা সাহাবি এমন ভাবে মানত যে আল্লাহ কোরআনে বলেছে মাতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা করেছে সেটা করো রাসূল যেটা করেনি সেটা করো না এক কথা ঠিক কিন্তু এর পরে আসে মতভেদ শুরু হলো কখন আমি পবিত্র রমজানের উপরে ওয়াজ করব তবে আমাদের এইগুলো নিয়ে জানো এই আট রাকাত আর বিশ রাকাত নিয়ে জানো ইয়ে ফেতনা না হয় মতভেদ হোক ওরা আট রাকাত পড়ে এক ঘন্টায় আর আমাদের বিশ রাকাত পড়ে আট ঘন্টায় কোনটা ভালো আমাকে রে বিশ রাকাত আলার এক মুরব্বী বলতে তো হুজুর এই ব্যাঙ্গের মতো লাফাবার জানো না আমি বাড়িতে পড়বো কেমন হাঁটু মাটু সব শেষ হয়েছে তাই চলা মসজিদ তখন ঢকা ঢক মার এত জোরে মানে হাঁটু উঠে ঘুরে যায় আর কেরামান কাতেবিন দুই ফেরেস তাকায় হুজুর সুরা ফাতেহের নামে ইমাম কি পড়ে আমরা তো বুঝবার পারি না লেখবো কি মানে এত জোরে সুরা ফাতেহা বলে ফেরেস্তা লেখার আগে ফাতেহা শেষ তো ওইরকম বিশ টাকা পড়ার চাইতে ধীরে ধীরে আট টাকা পড়াই তো ভালো কি কম ভালো কি ভালো না মতভেদ থাকতে পারে ভাই জান কিন্তু ফেতনা করা যাবে না সামনে রমজান আসতেছে এই জন্যে সামান্য একটু হিন্স দিচ্ছি মতভেদের কথা ফেতনা না মতভেদ মতভেদ করা যায় আছে কিন্তু ফেতনা করা চলবে আল ফেতনা তো আসাদ্য মিনাল কতল আল ফেতনা তো আসাদ্য মিনাল জিনে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলেছেন ফেতনা হলো কতলের চাইতেও জিনার চাইতেও মারাত্মক গুণে চল ফেতনা করা যাবে হেলা উটি হালাল না হারাম এ কথা হয় না কেন তো যদি কেউ বলে জায়েজ নাই জায়েজ নাই তুমি বলবো কেমনে কারণ চাউল দিয়ে আটা বানাছে চাউল হালাল ভাত হালাল রুটি হারাম হলো কেমনে আর হালুয়া বানাছে সুজি দিয়া চিনি দিয়া দুধ দিয়া ঘি দিয়া এ হারাম হলো কেমনে রে
আপনি বুঝা পারছেন যে এই লাইলাতুল বরাত হলো ইবাদতের রাত, এই রাতে এটা না করে আগের রাত করো না পরের রাত করো, কিন্তু জায়েজ নাই এটা বললি ফেতনা হবে, জোরে কর কথা ঠিক কি না? এই মতভেদ শুরু হলো আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আবু বকর রাদিয়াল্লাহ বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। ওমর ফারুক বললেন কেউ যদি বলে নবী মরে গেছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। কি শুরু হলো কথা কয় না, মতভেদ ফেতনা কে মতভেদ শুরু হলো। একজন বলতেছে নবী বিদায় নিছে দাফন করা লাগবে, আর একজন বলতেছে মরেইনি, যদি কেউ মরে কয় আর মাথা থাকবে, দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনারা বলেন তো নবী যখন দুনিয়াতে ছিলেন এই দুইজনের মধ্যে মতভেদ ছিল? উমর ফারুক বলতে আবু বকর ভাই তোমার মতন সৌভাগ্যবান কেউ নেই। তাও বকর বলো কেমনে, বলে তুমি নবীর শ্বশুর হলে, আলী হলো জামাই, ওসমান হলো জামাই, তুমি হলো শ্বশুর, দেখো আমি দুর্ভাগ্য। আবু বকর বলে তোর বেটি নাই। উমর ফারুক আছে তো তুই বিয়া দে, তুইও শ্বশুর হ। আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে মতের মিল করার জন্য হাফসা রাদিয়াল্লাহ তাআলাকে রাসূলের সঙ্গে বিয়ে দিলেন। এখন দুইজন হলো শ্বশুর, দুইজন হলো জামাই, আর কোনো ফেতনা আছে? শেষ। কিন্তু যেই নবী বিদায় নিছে একজন খোলা তরবারে হাত তুলছে আর একজন কাছে দাফন কর্ম, নরম নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলেন আবু বকর ভাই আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে, আপনিও যা করবেন আমরাও তাই করতে চাই। সুবহানাল্লাহ, আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে, কারণ কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে, এই কথা কার? আরো জোরে বলেন আমাদের নবী কি আত্মা না? এ জোরে কেন আমাকে নবীকে আত্মা না? তাহলে আপনার মতের সাথে আমাদের মিল আছে, আমরা নবীকে দাফন করব। এখন আমার প্রশ্ন হলো আবু বকর রাদিয়াল্লাহ কি বলেছেন যে আল্লাহ নবী বিদায় নিয়েছে নবীকে জানাজা করে দাফন করব, এ কথা কি বলছে? এ কথাগুলো খেয়াল করবেন, জানাজা করে দাফন করব এ কথা বলছে না খালি দাফন করব এই কথা বলছে? তো জানাজা বাদ দিল কেন? নবীর উম্মত হিসাবে আপনাদের কাছে বিশ্ব নবীর উম্মত গোলাম আহমদ কাদিয়ানি এরা হলো কাফের, জোরে করে এরা কি? নবীর পরে নবী নাই, জোরে করে নবীর পরে, এ কথা কার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। গরম গরম সাহাবী উমর ফারুকের কাছে গিয়ে বলতেছে উমর ফারুক ভাই আপনার মতের সাথে আমাদের মতের মিল আছে, নবী কোনোদিন মরবার পারে না। ওনাদের কথা নবী মানুষ না, নবী হলো নবী, নবী কেমনে মরবে? আর আবু বকরের কথা হলো নবী মানুষ, আর মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিছে তাকে দাফন করা লাগবে, জোরে কোন কি করা লাগবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আবু বকরের দলে না উমরের দলে? এই মনে করেন যদি আপনারা ওই সময় থাকতেন তাহলে আপনারা কার দলে যোগ দিতেন, উমরের দলে না আবু বকরের দলে? না, দুই দল হলে তো চলবে না, তাহলে তারাবি 20 টাকা তো আছে, 8 টাকা তো আছে, ঠিক কিনা? কেন তো ফেতনা কেন? ওই সময় যদি আপনারা থাকতেন তাহলে কার দলে যোগ দিতেন? চিন্তা ভাবনা করতেছেন কার দলে যোগ দেব, কে ঠিক আর কে বেঠিক? আসলে দুইজনই ঠিক, জোরে কেন? সুবহানাল্লাহ, কারণ একজন মানুষ হিসাবে নবীকে ধরেছে, মানুষ মারা গেছে দাফন করবে, আর উমর ফারুক বলতেছে নবী তো মারা যেতে পারে, নবী কোনদিন মারা যায়? কেউ যদি বলে মারা গেছে আর দেহ থাকবে কিন্তু মাথা থাকবি না,
তখন দুই দল হয়ে গেছে, খুব খেয়াল করেন কয় দল, একটা হলো নরম দল আর একটা হলো গরম দল। আমাদের বাংলাদেশেও দুই দল আছে, একটা হলো নরম দল। বর্তমান সরকার যতই জুলুম করুক ওরা দোয়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জালেমের হাত থেকে জুলুমের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ, যেরকম কথা ঠিক কিনা। এরা হলো নরম দল, এরা মাঠে ময়দানে কাম করবি না, খালি দোয়া দিয়ে কাম করবি, যেরকম কথা ঠিক কিনা। আর এক দল আছে গরম দল, এই সিয়ারের মর্যাদা রাখবার যদি না পারিস ওই সিয়ারে তোকে থাকতে দেব না, ভালো মানুষকে সিয়ারে বসাবো, তাতে যা করা লাগে তাই করবো, যেরকম কথা ঠিক কিনা। আমাদের বাংলাদেশে নরম দল ঢাকায় বিশাল ইজতেমা করে, লক্ষ লক্ষ মানুষ হয়, পুলিশেরা পাওরা দেয় কিন্তু বাধা দেয় না, যেরকম কথা ঠিক কথা কয় না গা। এমন নরম দল যে কতকগুলো আলেমকে কারাগারে বন্দি করে রাখছে অন্যায় ভাবে, ওদের পক্ষে একটা দোয়াও পর্যন্ত করবার পারে না, কথা কয় না কেন, এরকম নরম দল আছে না নাই। আর বজ্র শীতের মাহফিলে হয়তো হাজার হাজার লোকই হয় না, আর সেটাও বন্ধ করার জন্য পুলিশ আসে, আশ্চর্য। বাংলাদেশের একটাই বক্তা আমি, যে আমার মতো নরম বক্তা কেউ নাই, দুই একটা কথা হাসাতে হাসাতে আঙ্গেলে মার দেয়, যেরকম কথা ঠিক কিনা, এছাড়া আমার ডাইরেক্ট নাই নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একদল হলো নরম দল, একদল হলো গরম দল। স্বাধীনতার সময় নরম মানুষগুলো গরম হছিল, পাকিস্তান সৈন্য পরাজিত হয়ে একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়ে গেছি, যেরকম সুবহানাল্লাহ, তারপর আর গরম হওয়ার দরকার কি, দেশই তো পেয়ে গেছি। কিন্তু সেই দেশ যে গোপনে গোপনে ভারত দখল করতেছে, 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা গেল, সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ওই যে নরমের শিক্ষা পাশে ভাই, আর গরম হচ্ছে না, ওই নরম হচ্ছে, নরমই থাকে। একদল হলো নরমের দল আবু বকরের দল, একদল গরমের দল হযরত ওমরের দল, একদল দাফন করবে আর এক দল বলতেছে মরিনি। এখন বলেন তো দুই দল কি হবে, যদি আবু বকরের দল দাফন করবার আসে আর ওমরের দল যদি কয় মরেনি, তাহলে কি হবে, কথা কয় না, মাটামারি হবে না। এমন সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমরের দলেও যাব না, আমরা যাব শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে। যেরকম কি মন্ত্রী, আল্লাহর নবী যখন প্রেসিডেন্ট ছিলেন মদিনার, তখন হযরত আলী শিক্ষামন্ত্রী, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহ যখন খলিফা ছিল তখন হযরত আলী শিক্ষামন্ত্রী, ওমর যখন খলিফা ছিল তখনও আলী শিক্ষামন্ত্রী, এমনকি ওসমান রাদিয়াল্লাহ যখন খলিফা ছিল তখনও হযরত আলী শিক্ষামন্ত্রী ছিল, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওসমান রাদিয়াল্লাহ যখন চলে গেলেন তখন তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব বাদ দিয়ে তিনি মদিনার খলিফা হলেন। শিক্ষামন্ত্রী বোঝেন আপনারা, আজকে বাংলাদেশে শিক্ষামন্ত্রী আছে না নাই, বলেন তো কোন শিক্ষার গুরুত্ব দিছে। 90% মুসলমানের দেশে আমাদের শিক্ষামন্ত্রী কোন শিক্ষার গুরুত্ব দিছে, আর আল্লাহর নবী কোন শিক্ষার গুরুত্ব দিছে। নবীর উম্মত হওয়া এত সহজ না, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে বাংলার শিক্ষামন্ত্রী এই কোরআনের শিক্ষার কোনো গুরুত্ব নাই, গুরুত্ব দিতে শয়তানি শিক্ষা, ধরে কোন কথা ঠিক কিনা। আকডম বাকডম ঘরডম সাবে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার গুরুত্ব। হ্যাঁ মুসলমান, হাইরে আমরা কি করব, ওই যে আমার এক বড় ভাই আছে রুহুল, যুক্তিবাদী, ও একটা সাইকেল কিনছে 12 বছর আগে, কি
কিন্তু আর ওই পাঁচ পিছনের চাকা যখনই লিক হয় তখনই পটি দেয়। তো পটি দিতে দিতে এগারোটা পটি হচ্ছে, কয় পটি। এখন ওই মেকারের কাছে গেছে, মেকার টায়ার খুলে দেখে টিউব এগারোটা পটি আর একটা নতুন সেট বার আছে। তো তখন ওই নতুন সেট বোঝা যাচ্ছে না, ওটা বোঝার জন্য খালি টিউব যেই জোরে পান দিছে ওই এগারো ফুটি চটকে গেছে। তো চটকে চটকে গেলে এখন মেকার বলতে তো ভাই রে এই বারো ফুটি যদি দশ টাকা করে ধরি তাহলে ১২০ টাকা লাগে ভাই, আর তো টিউবের দাম হলো ১৩০ টাকা, তুই কোনটা করবো ক? তুই কি বারো পটি দিব তাহলে ১২০ টাকা দেওয়া লাগবে, আর নতুন একটা টিউব কেন তাহলে তোকে আর মাত্র ১০ টাকার সাথে দিলি তোর একটা হবে। না তুই পাগলা পাচ্ছ নাকি, ১০ টাকার দাম নাই, তুই পটি দে। তা আবার এক পটি দিয়ে ১২০ টাকা অর্থে গেলিছে। ওই শ্বশুরের বাড়ির দাওয়াত খাবার তো রোদের মধ্যে সাইকেল থসে, তুই আর দুপুরে দাওয়াত খায় গল্প করতে করতে আসা থাকে পাঁচশো পিছনে চাকা তার পাম নাই। কে কি হলো, রোদের গরমে হলো পড়ি থাকে। তখন ওই সাইকেল পেলতে পেলতে যাচ্ছে, কিন্তু না পাম না থাকলে সে সাইকেল পেলা খুব কঠিন। তখন এক ভ্যান ডাকিছে, অটো ভ্যান ডাকো যে ভাই মেকার পর্যন্ত কয় টাকা নেবো, কয় ৩০ টাকা। তুইও উঠছে সাইকেলও তুলিছে, তাহলে আগে দিয়েছে ১২০ আবার দিল কত ৩০। এখন যায় কয় ভাই কি পটি ঠিক করে দিলে, একেবারে তো পাম নাই, আবার খুলিছে, খুলে দেখে লতুন আর একটা স্যাপ ভরা আছে। তখন বলে ভাই পটি দিবার গেলে ১০ টাকা লাগবে, তোর সাইকেল ভাড়া গেল ৩০ ৪০ আর আগে দিছে ১২০, গেল তোর ১৬০ রে। তুই বোকামি আর করিস না ভাই, এই পটি বাদ দে তুই একটা নতুন টিউব কিনতো। আজকে আমরা যারা বক্তা বুঝলেন, আমরা হলাম পটি, জোরে কর আমরা কি পটি, এই লিক বন্ধ করার পটি, রোদ পড়ে গেলে হলো পটি টিকে, আর টিউব হচ্ছে বর্তমান সরকার। এই জালিমের জুলুমকে বন্ধ করে দিয়া আল্লাহর কোরআনের নতুন টিউবের সরকার যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন আমাদের মতন বক্তার ওয়াজ লাগবে না, জনগণ এমনি ভালো হতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি পটি দিয়ে যাচ্ছি, কালকে গোলাম রব্বানি এসে আর এক পটি মারবি। হাই রে পটির দাম বেড়ে গেছে ভাই, এলে পটি টিকবি না, খুব লসে পড়ে যাচ্ছেন আপনারা। নতুন টিউব কিনবেন না পটি দিয়েই চলবেন, কিনা লাগবে না? ওয়াজ দিয়া কিছুই হবে না, মাগরিবের সন্ধ্যা পড়েনি আবার ওরা ফজরও করবি না, জোরে কর কথা ঠিক কিনা? মাঝখানে কিছুক্ষণ থাকবি পটির মতন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, আবু জার গিফারি হাজার হাজার সাহাবি নিয়ে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে গেলেন। আলীর দরবারে গিয়া দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার, খুব খেয়াল করে শুনবেন। তো সবাই তো হাজার হাজার লোক কি আলীর ঘরে ঢুকবার পরে আবু জার গিফারি ঢুকছে, ঢুকে বলতেছে আলী ভাই খামা খা, খামা খা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, খামা খা ওয়াজ করে পটি দিয়ে কোনো লাভ নেই, খুব খেয়াল করবেন। কে বলতেছে? আবু জার গিফারি কাক বলতেছে? শিক্ষামন্ত্রী আলীকে বলতেছে খামা খা, খামা খা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে মতভেদ শুরু হবে। কোরআন নাজিল হচ্ছে কার উপর? আল্লাহ নবীর উপরে। সেই নবী নিয়েই দুই দল হতো, এক দল দাফন করবি আর এক দল কয় মরেনি, খামা খা সেই কোরআন তেলাওয়াত করে লাভ কি? এখন যদি আসে কয় হুজুর খামা খা ওয়াজ করে কোনো লাভ নাই, মেয়ে মানুষের আপনার ওয়াজ শুনবার এসে জায়গা পায় না, আবার বাড়ির গেলে স্টার জলসা দেখা ছাড়ে না, খামা খা।
খানা খানা ও আজ শুনবে মে মানুষের টাকা হয় না, আবার স্টার জলসা জি বাংলার একদিনও ছাড়ে না, খামা খা। এর নাম হলো খামা খা, এর নাম কি? আমাকে বগুড়ার ভাষা হলো খামা খা, আপনাকে নগার ভাষা কি? একই ভাষা। যেই যুবকের আজকে তাফসির মাহফিল করতেছে, আমি শুনলাম এটা মাদ্রাসার মাহফিল না, যুবকরা দুই দিন ব্যাপী ধরে করতেছে, খুঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে এখনো মাগরিব এশার নামাজ পড়েনি, খুঁজলে দেখেন, বিশ্বাস যদি না হয়। খামা খা, খামা খা। এই কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে মতভেদ চলতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিলেন, বাদ দিয়ে বললেন চলো যাই। আবু যর গিফারি বলতেছে আমরা আইছি আপনার কাছে, আপনি যাবেন কোথায়, আপনি যাবেন কোথায়? হযরত আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বলতেছে আলী ভাই আপনার কাছে আমরা মীমাংসার জন্য আসলাম, আমরা নরম দলে যাব না গরম দলে যাব, আর আপনি বলতেছেন চলো যাই, আপনি কোন দলে যোগ দিবেন, আবু বকরের দলে যোগ দিবেন না উমরের দলে যোগ দিবেন? সঙ্গে সঙ্গে আলী আসমানের দিকে তাকায় বলতেছেন আশহাদু আল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু যর গিফারি বললেন কি বুঝাচ্ছেন? আলী বলতেছেন আমি তোরে বুঝাইলাম যে ইমানের দাবি করে মুসলমান দাবি করে কোন মানুষের দল করা যাবে না, আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরেরও দল করার জায়েজ নাই, যারা ইমানদার মুসলমান তারা কেবলমাত্র দল করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? তুমি কেমনে বলতেছো আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? মানুষের দলে যাব কেন? আপনারা কার দলে আছেন? বুঝে শুনে কন, আল্লাহর দলে থাকলে ভণ্ড নবীদের আস্তানা ওই পঞ্চগড়ে হইতে পারত না। জোরে কন, কথা ঠিক কি না? আল্লাহর দলের লোক পাখির মতন গুলি করে কি? আল্লাহর দল থাকতেন, আমি বললাম না যারা আল্লাহ মানে না ওরকম কি আল্লাহ বেশি দয়া করতেছে, আর যারা মানে এরাই বিপদে আছে। যাই যত বেশি মানবি আল্লাহ তার জন্য তত পরীক্ষা। আল্লাহ বলেছেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আবু যর গিফারি বলতেছে আলী ভাই একা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, সামনে রমজান আসতেছে না, কোনো ফেতনা যেন না থাকে। আজকে ওয়াজের মধ্যে দিয়ে আমরা ফেতনা মুক্ত হব, মতভেদ থাকতে পারে কিন্তু ফেতনা চলবে না, ঠিক একথা ঠিক? এই জন্য খুব মনোযোগ দে। আবু যর গিফারি বলতেছেন তাহলে আপনি যে বলতেছেন চলো যাই, কোথায় যাবে? আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। তাহলে জায়গা আছে না নাই? এমন একটা জায়গায় তোমাদেরকে আমি নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, উমর ঠিক না উবক্কর ঠিক, একটা মীমাংসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মীমাংসার জায়গা নাই? আপনার বলেন তো আমরা মুসলমান 14 দল 20 দল করি, কিন্তু যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা সব দলের লোকেরাই নামাজ পড়ি, তাহলে আজান দিলে আমরা কোথায় যাব? জোরে কোন কোথায় যাব? আওয়ামী লীগের মসজিদ আলাদা নাকি বিএনপির, জাতীয় পার্টির, জামাতের? মসজিদের ভিতরে ঢুকে আওয়ামী লীগ বলতে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতারে, বিএনপি তুই বড় দল হলে লাভ নাই, কারণ আমরা রাতের দিনের ভোট রাতত করে ক্ষমতা আছি, তোরা 2 নম্বরে থাক, আর জাতীয় পার্টি তোরা কোনো মতে বিরোধী দল কোনো মতে দেখছি, বিএনপি পিছনে থাকলে আওয়ামী লীগ খেলা দেয়, কেটে কাতার ফিনিস না, কাতার ফিনিস না, ফেরত থাকে আল্লাহ, এটা কি, এটা আমার ঘর, এটি কোনো রাজনীতি চলবে না, এটা সবার এক নীতি, সোনাল্লা কর না কেন?
আমার ঘরের মধ্যে নামাজিরা ঢুকলে আর কোন রাজনীতি চলবে না, সমস্ত নীতি বিসর্জন দিয়া একমাত্র আল্লাহর নীতি কার্যকর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে মীমাংসার ফাঁকা আছে না নাই? সেই জায়গার নাম কি? আরো জোরে জোরসে বলুন। ফেতনা তো তাদের মধ্যে, দোয়াল্লিন আর জোয়াল্লিন। আগে এক মসজিদে নামাজ পড়তো, এখন যারা দোয়াল্লিন কয় তারা কয় না আমরা জোয়াল্লিনের সাথে থাকবো না। ওরা আমিন জোরে কয়, আমাকে নামাজের ক্ষতি হয়, আরে বুঝলেন? তখন ওরা ফুঙ্কে ওঠে, এত তো মসজিদ ভিন্ন করছে, দোয়াল্লিনের একটা মসজিদ, জোয়াল্লিনের একটা মসজিদ। তো একজন ধরে করছে, তুই কোন মসজিদে যাবো? দোয়াল্লিন না জোয়াল্লিন করে নামাজে পড়ি না। কে যাক তুই ভালো আছিস। এমন ফেতনা বাংলাদেশে শুরু হয়েছে, এখন যারা নামাজ পড়ে না ওরাই ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরকে 8 টাকা তো নাই, 20 টাকা তো নাই, ওরকে আবার 6 বরাত কি সুই নেই। হযরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে, দেখি মীমাংসার জন্য হযরত আলী কোথায় যায়। এমন একটা জায়গায় গিয়ে হযরত আলী দাঁড়ালেন যে জায়গাটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? যে ঘরের মধ্যে এখনো নবী আছে, জীবিত আছে না মারা গেছে এখন পর্যন্ত তদন্ত হয় নাই, শুধুমাত্র খবরের উপরে মতভেদ হয়ে গেছে, খবরের উপরে। হযরত আলী মায়েশার ঘরের দরজায় যেই মাত্র দাঁড়াইছে, এমন সময় অবক্কর রাদিয়াল্লাহ দৌড়ে এসে ডান হাত ধরে বলতেছে, আলী ভাই আল্লাহ নবী বিদায় নিয়েছে দাফন করবার চাই, তুমি এত দেরি করলা কেন? তুমি যদি আমার সঙ্গে থাকো উমরের ক্ষমতা নাই বাধা দিবার পারে, কারণ আলী যদি অবক্করের সঙ্গে থাকে উমর ফারুকের তরবারি মাটি পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? আলী যদি কয় আমি নবীকে দাফন করবো, উমর আয়, আপনারা বলেন তো উমরকে সামনে পা বাড়াবি? কেউ রে বাবা রে, আউ বাক্য দাপন করবার চাষে ওর মাথা গরম হচ্ছে। তা আলী যদি কয় আমি, কারণ উমর জানে আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ, একাদশো উমর আলীর কাছে কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ আসবে? আবু বকর বলছে যে ভাই সেই সবে সাদেকে নবী বিদায় নিয়েছে, রাসুল বলেছে তিনটা কাজ করতে দেরি করা যাবে না, একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করা লাগবে, 2 নম্বর হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়ে যায়, বিয়ের বয়স সরকারি বয়স আমি বলতেছি না, বিয়ের বয়স। জোরে কোন কি বয়স? বিয়ের বয়স হয়ে যায় তাহলে দেরি করা যাবে না। আপনারা বলেন তো বিয়ের বয়স কখন আর সরকারি বয়স কখন? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনার বেটার দরকার কখন আর সরকার দিচ্ছে কখন? সব ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার ব্যারিস্টার খেতা বালিশের সাথে পেঁয়াজ খেয়ে বলো রে, পরে যখন 22 বছরে বিয়ে দিয়ে তোর আগেকার যা ভালো আছিল বাচ্চা সব চলে গেছে, স্বপ্ন দোষ হয়ে পরে চোর বাটখার বলে আসল ওটা বাড়াচ্ছে। এই জন্য ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে তখন দেরি করা যাবে। 3 নম্বর হলো আপনি অভাবী মানুষ, ঋণগ্রস্ত হয়ে গেছেন, টাকা পয়সা হাতত আসলে ওই ঋণ পরিশোধ করাতে দেরি করা যাবে না। তাহলে কয়টা? 1 নম্বর কি? 1 নম্বর হলো মারা গেলে দাফন করতে দেরি করা যাবে না। সবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন পর্যন্ত নবীকে দাফন করা গেল না এই উমরের পাগলামির কারণে। তুমি যদি আমার সঙ্গে থাকো আলী ভাই তাহলে নবী দাফন করতে আর কোনো অসুবিধা নাই। এমন সময় হযরত উমর এসে আলীর বাম হাত ধরে বলতেছে, আলী খবরদার আবু বকরের কথা মানতে পারবা না, কারণ আল্লাহর নবী কোনোদিন মরতে পারে না। হত আলী বলতেছে, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আবু বকর হচ্ছে কয় নম্বর, আর আপনি হলেন 2। আপনারা দুইজন যদি এরকম করেন, আপনারাই 2 আলেম যদি এরকম করেন, তাহলে সাধারণ মানুষের খবর কি? নবী নূরের তৈরি না মাটির তৈরি? জিন্দা নবী না মরা নবী? এইগুলো যদি আলেমরাই মতভেদ করেন তাহলে সাধারণ শ্রোতাকের খবর কি? এরা তো বক্তা করে জুতে দিয়ে মারবি। জোরে কোন কথা কর না কেন? কে রে
আজ থেকে 20 বছর আগে কোনোদিনও ওয়াজের প্যান্ডেল আমাকে কেউ স্লিপ দেয়নি, হুজুর নবী কিসের তৈরি কোনোদিনও দেয়নি, কিন্তু এখন দেয় এই সাহস আর পানি কোথেকে? কবরে প্রশ্ন হবে আমার নবী কা তোমার নবীকে, তোমার নবী কি দিয়ে তৈরি, এই প্রশ্ন মুনকির নাকির কবরে করবে না, জোরে কোন কথা ঠিক কিনা? অথচ সেইটা দিয়ে বসে থাকা সালাম দেবো না, খাড়াই থাকা সালাম দেবো, দরিশের কুন্ডা বলবো, সল্লাল্লাহ বলবো, টান মারবো না কি? আগে আমি এই দরিদ খুবই পড়তাম, আল্লাহ সাল্লি আল্লাহ, আল্লাহ মানে এই দরুদ পড়লে বোঝা যায় জনগণ জেতা আছে, আর দরুদ ইব্রাহিম পড়লে মনে হয় আমি একলাই পড়তেছি, কোনো শব্দ নেই। তা আমি এই আল্লাহ সাল্লি আল্লাহ টানের দরুদ বাদ দিলাম কেন? আমি চিটাগাং যখন গেলাম তখন থেকে এই দরুদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি, এটা হলো চিটাগাংয়ের ঢং, কোন রঙের ঢং? আবার কুমিল্লা যখন ওয়াজ করবার গেলাম তখন থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আর বগুড়া যখন আসলাম তখন আমার টান, আমি গেলাম কি একই দরুদ এক এক জায়গাতে এক এক টান। কিন্তু যেদিন থেকে দরুদ ইব্রাহিম শুরু করলো সেদিন চিটাগাংয়েরও যে টান, কুমিল্লার ওই টান, বগুড়ার একই টান, আমি দেখলাম যে দরুদের সব জায়গায় একই টান থাকে, এটাই আসল দরুদ। কথা কর না কেন রে ভাই, এটা আসল, সব জায়গাতে এক টান, কিখন বোঝা লাগবে না? এ বোঝার দরকার আছে না? হ্যাঁ, আমি সেদিন থেকে দেখলাম এক এক ভাবে এক টান না দিয়ে এক টানে যেটা হয় সেটাই করা হোক, ফেতনা হবি না, জোরে কোন কি হবি না? দরুদ ইব্রাহিম নামাজের দরুদের কোনো ফেতনা আছে? এ জোরে কোন কোনো ফেতনা আছে? নাই। আপনি হলেন এক নম্বর, আপনি হলেন দুই নম্বর, আপনার দুইজন যদি এমন মতভেদ করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায়? আমার কাছে গেছিল আবু জারগিফারের নেতৃত্বে, আমি আইছি মা আয়েশার ঘরের দরজায়, আবু বকর বলে কি বলবার চাও, উমর ফারুক বলে আলী কি বলবার চাও, আলী বলতেছেন তদন্ত করেন, নবী দুনিয়াতে আছে না বিদায় হসে এটা তদন্ত না করে বলা যাবে না, আগে নবী তদন্ত করা লাগবে, আছে না বিদায় হসে। ইমাম মালিক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি হাত ধরে, এঁকে হাত ধরে একটা চুমা খাইত, লোকটা বলে হুজুর আমার চুমা খেলেন কেন? বলে তোমার মধ্যে নবী দেখতেছি। তাই কি কর, আমি কোথায় আর নবী কোথায়? আরে পাগলা, তোমার মাথায় নবীর টুপি, তোমার মুখে নবীর দাড়ি, তোমার কলিজার মধ্যে নবী জীবিত আছে বলেই তুমি নবীর সুন্নত নবীর আদর্শ মানতে পারতেছ। যেই লোকটার মাথার টুপি নাই, মুখের দাড়ি নাই, ওই যতই সল্লি আলা মারুক আর কলিজার মধ্যে নবী নাই, জোরে কোন কথা ঠিক কথা কান না? এই নবীক বিদায় দিছে, এই নবীক মারা ফেলতেছে তো খালি মনে বড় আশা ছিল যাহাব মোদি নাই, প্রতিদিন না পারিলে সপ্তাহে তিন দিন দাড়ি কামাই, মনে বড় আশা ছিল আমি যাহাব মোদি নাই, কেরে শয়তান তুই সপ্তাহে তিন দিন দাড়ি কামাস, তুই মদিনা যে কি করবি রে? আর মদিনার নবীর আদর্শ সুন্নতকে গ্রহণ করো, তোমাকে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়ি হাজির হবি, ধরে কোন কথা ঠিক না? তোমার যাওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নিয়ত করেছি এই পটি দেওয়া ব্যবসার করব না, আমার শরীরও অসুস্থ, গোটা শরীর দা ঘাও বার হয়ে গেছে, 36 বছর হলো ওয়াজ করতেছি, এই পটি দেওয়া জোরে কোন কি দেওয়া? খামাকা আমার কিছু লাভ হবি, পকেট ভরে টেকেলে দেবো, এখন হাসরত যে আল্লাহ আমাকে ধরবি, কেরে শালা তুই টেকা কামায় ধান্দা করে পটি মারছু, কেরে গরম হলে যে লিক আবার বার হয় সেটা করে কি লাভ? ফিরে এই জন্য নিয়ত করছি যে সামনে তাকার পটি দেওয়া ব্যবসা আমি করম না, একেবারে বন্ধ, আমার টোটাল আউট। একেবারে পটি দেওয়া শেষ, কিসের পটি দেওয়া?
আপনি জানেন যে তেজত থেকে আমার 2 কিলো হাঁটা লাগিছে জানেন জঙ্গল দিয়ে জুতে ফেলে দিয়ে 2 কিলো হাঁটার পরে আবার 15 কিলো ঠান্ডার মধ্যে মাঘ মাসে আমার হুন্ডাত করে লিয়া তেলের পাম্পের মধ্যে লুকাতে যাচ্ছে পুলিশ ধরবে রাখছে আমি কি করব কমিটি কেরিয়ে ফোর ডাকা ছিনা টান করে ধরে আর আমার তেলের পাম্পের ঘর লুকে থাকা লাগে এই পটি দেওয়া ব্যবসা আমি আর করব না এই জন্য জীবনের শেষ আজ মনে করে শুনেন বিরক্ত হচ্ছেন সামনে রমজান মাস আসছে কুতিবা আলাইকুম আসসিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হইতে গেলে কেমন রোজা রাখা লাগবে সেই রোজার মাস সামনে আসতেছে রোজা কিসের মাস খালি রোজা থাকার মাস না রমজান মাস হলো কোরআনের মাস জোরে বলেন কথা ঠিক কি না রোজা ভাঙ্গা বদরের যুদ্ধ হইছে রোজা রাসূল ভাঙ্গাইছে রোজা থাকা লাগবে না বাতিলের বিরুদ্ধে যুদ্ধ কর আগে ইসলামের বিজয় তারপরে রোজা থাক জোরে কোন কথা ঠিক কি না রমজান মাসে বদরের যুদ্ধ আছে রোজা থাকা হইছে ভাঙ রোজা কিসের রোজা রে আগে ইসলামের বিজয় তারপরে রোজা নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে জমির আল ঠেলে কি রে এই কি কি নামাজ অত সাল্লা বলেছেন না সালাতা তানহান ফাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে তিনবার হজ করে এসে বেটাক দিতে 20 বিঘা জমি বেটিক দিছে আদান তিনবার হাজি কোরআনে আল্লাহ বলছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তুই আদান দিলি কেন কি কি জানা লাগবে না জানা লাগবে না রোজা আসতেছে সামনে সারি ধন আর হোটেলের দরজাত কালো পর্দা আপনারাও সারি ধন আল্লাহর বান্দারে মনোযোগ দিবেন তদন্ত করেন নবী বিদায় নিছে না ঘরের মধ্যে জীবিত আছে এটা তদন্ত না করে কেমনে কন ওমর ফারুক বলাও আলী তাহলে তদন্ত করবে কে হাজার হাজার লক্ষাধিক সাহাবি এই লক্ষাধিক সাহাবির মধ্যে কে নবীর তদন্ত করবে আলী বলতেছে ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি এই ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি ঘরের মালিকের নাম হলো মা আয়েশা 600,000 হাদিসের হাফেজ আজরে কন সুবহানাল্লাহ 600,000 হাদিসের হাফেজা মা আয়েশা সুবহানাল্লাহ কন্যা খ্যাত উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের মা সমস্ত মুমিনের মা তাহলে বলেন মা আয়েশা জোরে বলেন মা আয়েশা তদন্তের দায়িত্ব দিবেন তিনি এ ঘরের মালিক যিনি এখন হযরত আলী বলতেছেন মা বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে একদল বলতেছে নবী বিদায় নিছে নবী দাফন করব আর একদল বলতেছে নবী বিদায় নেয়নি নবী মরি নাই তাহলে দাফন কেমনে হবে ও মা তুমি এখন তদন্তের দায়িত্ব কাকে দিবা মা এসা ঘরের ভিতর থেকে বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি আপনারা বলেন তো কারোর নাম কইছে এ জোরে কোন কারো নাম কইছে নাম বললি বিপদ নাম বললি বিপদ এমন একটা কথা বলেছেন আল্লাহর নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবি বললেন 1 নম্বর হলেন আবু বক্কার লিল্লাহে ওমর ফারুক সুট হ্যাঁ বেটি আলী বলতেছে একটু মুখ সামাল করে এখন বাপের নাম কসে আপনি 1 নম্বর হলো যান আপনি কয় নম্বর ঠিক হচ্ছে আমি 2 নম্বর 1 নম্বর কে তা আল্লাহর নবী সম্পর্কে আপনার দয়া বেশি না আবু বকরের দয়া বেশি কি বুঝাবার চাচ্ছেন আপনি তরবারি লিয়া নবীকে মারবার আছিলেন আর আবু বকর উরাতকে নবী বালিশ বানায় ঘুমায় গেছিল বিষাক্ত সাপের কামড় 9 বার সহ্য করেছে
তারপরে নবীকে ঘুম থেকে ডাক দিবার চাই নাই, চোখের পানি পড়ে নবী সিয়াসন করছেন। কি বুঝতে পারছেন? আপনার মহব্বত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক ওই হিজরতের রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নবী মহব্বতের নেকির ওজন বেশি হয়েছে। এরা হজ নামাজ জাকাত সব কিছুর চাইতে নবীর মহব্বতের নেকির ওজন বেশি হবে। নবীর মহব্বত, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত। খালি ইবাদত করে, নবীর মহব্বত নাই কি? নবীর মহব্বতের দরকার আছে? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন সময় হযরত আবু বকর আয়েশার ঘরের দরজায় দাঁড়ালেন, হযরত আলী সরে গেলেন, সালাম দিলেন তিনবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক বললেন, আলী ভাই, এটা তো বিদায় নেওয়ার সালাম না, বিদায় যদি নিত তাহলে তো এইভাবে সালাম দিত না, আসসালামু আলাইকা। ওগো নবী, আমার সালাম গ্রহণ করেন, তাহলে যদি বিদায় নেই তাহলে মরা মানুষও তো কেউ সালাম দিবে না। এখানে আর একটা ফতোয়া খেয়াল করবেন, ফতোয়াটা হলো আমাদেরকে যখন কেউ সালাম দিবে তখন আসসালামু আলাইকুম বলবে, আর নবীকে যখন সালাম দিবে তখন আসসালামু আলাইকুম কিন্তু বলা যাবে না, আসসালামু আলাইকা বলা লাগবে। আরবি ব্যাকরণ হলো কা এক বচন, কুমা দুই বচন, কুম হলো বহু বচন। আমি আপনি সালাম দিলে কুম শব্দ বহু বচন উল্লেখ করা লাগবে, আর নবীকে সালাম দিলে এক বচন বলতে হবে, কারণ আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা থাকার কারণে বহু বচন ব্যবহার করা হয়। আর নবীর কান্দে কোনো ফেরেশতা না, কারণ ফেরেশতার বাপের ক্ষমতা নাই যে নবীর কান্দত বসবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে। ও গো আল্লাহ, যেই নবীকে নিয়ে আপনার আরশে যাবার হুকুম দিলেন সেই নবী ঘুমের মধ্যে, আমি এখন কি করব? আল্লাহ কয়, জিবরাইল নবীকে ডাক দাও। বলে, আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহ বলে, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরভুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে শুরু করে দেয়। নবী ঘুম থেকে চেতন পায়া বলে, জিবরাইল কি করলা? বলে, আমি করি নাই, আল্লাহ করাইছে। তাহলে ফেরেশতার সর্দার হইয়া নবীর পায়ের তালুতে যদি জিব্বা ঠেকায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা আল্লাহর কোন ফেরেশতার নাই। এজন্য কয় বছর? আসসালামু আলাইকা। আপনারা যখন হজ করবেন গেছেন, হজ তো করছেন, কি কি করছেন? কুম করছেন না কা করছেন? কুম করেন, আসসালামু আলাইকাই করেন, আলাইকাই শিখা দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দেয়। মা আয়েশা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের মধ্যে ঢুকতি দরজা বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহ নবী তদন্তের জন্য যখন রওনা দিচ্ছেন, মা আয়েশা খফ করে বাপের হাত ধরে বলতেছে, আব্বু, বাবা, নবীর শ্বশুর সুবহানাল্লাহ, বাবা, নবী তদন্তের জন্য আপনি আয়েশার ঘরে ঢুকেছেন, তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা, কি তিনটা প্রশ্ন করবে? এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দিবার পারবেন? আবু বকর সোমকে বলে, আয়েশা, তুই কি পাগলি হয়েছিস? আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দেওয়া যায়? আয়েশা বলতেছে, বাবা, আপনি বাহিরের মানুষ, আপনি জানেন না, আর আমি ভিতরের মানুষ, আমি জানি আপনি হলেন বাহিরের আর আমি হলাম ভিতরের। আপনারা বলেন, তা আবু বকর যতই নবীর কাছের হোক, আবু বকর কিন্তু বাহিরের মানুষ আর আয়েশা হলো নবীর ভিতরের মানুষ। বাদান গো, নবী দরজা খুলে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর ঘরে ঢুকছে। নবী উঠে গিয়া দরজা বন্ধ করে দিল, আয়েশার সম্মানে দরজা বন্ধ করে নাই। দরজা বন্ধ করার কারণ হলো, নবী হলেন এখন আর নবী নাই, এখন স্বামী হয়ে আয়েশাকে বুকের মধ্যে নিবার চাই। বাজান, মা আয়েশা থর থর
জোর করে কাঁপতেছে আল্লাহ নবী বলে আয়েশা কাফার কারণ কি বলে জুতার উপর সে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে যদি কোনো বেয়াদিব হয় সেই জন্য শরীর কাঁপতেছে রাসূল বলে আয়েশা রে একজন নবীর জুতার উপর সে আল্লাহর আরশ ধন্য হয়েছে আয়েশা বলে হুজুর আপনিই তো সেই নবী রাসূল বলে আমি সেই নবী ছিলাম যখন দরজা খোলা ছিল দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন আমি নবী নই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি বাবা আপনি হলেন বাহিরের মানুষ আর আমি আয়েশা হলাম দরজা জানলা বন্ধ করা মানুষ জোরে কর সুবহানাল্লাহ আপনি কি আমার চাইতে বেশি জানেন আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে শুনেন আল্লাহর কোরআনও যা আল্লাহর নবীও তাই কোরআন যদি দাফন করা না যায় গো বাবা তাহলে আল্লাহর নবী আপনি কেমনে দাফন করবে আবু বকর বলে আয়েশা তুই তো উমরে দল নাকি আয়েশা বলতেছে বাবা আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিয়েছেন আপনার জন্য না আমার জন্য বিয়ে দিয়েছেন আপনি সত্যি করে বলবেন এটা হলো আমার দুই নম্বর প্রশ্ন আমার বয়স যখন মাত্র কয় বছর ছয় বছর মেয়েরা বিয়া বোঝে এই ধরে কোন বিয়া বোঝে আপনি সত্যি করে বলেন তো আমার জন্য বিয়ে দিয়েছেন না আপনার জন্য বিয়ে দিয়েছেন আমার তিন নম্বর প্রশ্ন হলো যখন আমাকে নবীর সঙ্গে বিয়া দিয়েছেন তখন নবীর সঙ্গে বিয়া দিয়েছেন না মানুষের সঙ্গে বিয়া দিয়েছেন এইটা চিন্তা ভাবনা করে উত্তর দিয়া তারপরে নবী তদন্তে যাবেন আবু বকর বলে আয়েশা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়ায় আছে হাজার হাজার সাহাবি বাহিরে দাঁড়িয়ে আছে আমি তোমার ভিতরের প্রশ্নের উত্তর দিবার পারবো না আয়েশা বলে বাবা উত্তর যদি দিবার না পারেন আপনি নবীর কাছে যাবার পারবেন কিন্তু তদন্তের সহি রিপোর্ট আপনি দিবার পারবেন না এখন কি করবে আবু বকর ঘরের মধ্যে ঢুকা কায়দা না বেকায়দা প্রশ্ন করছে কয়টা জোরে কোন কয়টা যখন আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নিছে কতিপয় মহিলা মায়েশার কাছে গেছে খুব খেয়াল করেন তো যাই বলতেছে মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে একটু শুনবার আয়েশা বলতেছে নবী সম্পর্কে না আমার স্বামী সম্পর্কে তুমি এরা বলতেছে নবীও যিনি আপনার স্বামীও তিনি একই তো আয়েশা বলতেছে না এক না কারণ ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে কয় বছর আর নয় বছরে আমি নবীর ঘরে আইছি বিয়ে হয়েছে ছয় বছরে কিন্তু নয় বছরে আমি নবীর ঘরে আইছি আর আমার আঠারো বছর যখন বয়স তখন নবী বিদায় দিয়েছে তাহলে সর্বসাকুল্যে নয় বছর আমি নবীর সংসার করছি এই নয় বছরে আমি তিনবার নবীকে দেখছি আর হাজারবার আমার স্বামী দেখছি তোমরা কোনটা শুনবে তিনবার নবী দেখছি সেটা শুনবে না স্বামী সম্পর্কে শুনবে মেয়েরা কয় আমরা তো বাইরে থেকে জানি যাই স্বামী তাই নবী কয় না স্বামী আর নবী এক না স্বামী আর নবী এক না আমরাও তো গোলক ধাতে পড়ে গেলাম কেরে কি মনে করতে চাই স্বামীর নবী এক আয়েশা বলতেছে নবীর মাথা একদিন আমার উড়াতে ছিল এমন সময় আল্লাহর কোরআন রহি নাজিল হয়েছে আমার উড়াত মনে হয় উহুদ পাহাড় উঠছে আমি আর চিৎকার দিয়ে আর উড়া তো টান দিবার পারি না অল্প সময় আল্লাহ রাসূল বলে আয়েশা খবর কি হুজুর এরকম কেন বলে আমি একটু নবী হয়েছিলাম আমার কাছে কোরআন আছে তো ওই সময় তোমার স্বামী ছিলাম না নবী হয়েছিলাম সোনার লগন না আরো দুইবার নবী হিসেবে দেখেছি মেয়েদেরকে বলতে যে তোমরা কোনটা শুনবা স্বামী না নবী বলে আপনার নবী সম্পর্কে শুনবার চাই মেয়েদের কথায় পরে আসতেছে আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু ধৈর্য ধরেন এখন চলে আসি আমরা আবু বকর রাদি আল্লাহ মায়েশার তিনটা প্রশ্নের সামনে উত্তর না দিয়ে চলতেছে নবী তদন্তের জন্য যেই নবী তদন্তের জন্য রওনা দিয়েছে ঘরের কোনায় এমন সময় জান্নাতের একটা করুণ সুর শোনা যায় আবু বকর বলে আয়েশা এমন করে জান্নাতের করুণ সুরে কে কান্দে আয়েশা এমন করুণ সুরে কে কান্দে আয়েশা বলতেছে নবীর মা নবীর শিওরের পাশে বসে বসে কাঁদতেছে আবু বকর বলে আয়েশা তুমি কি ভুল বকতেছো
নবীর মা নবীর শিওরের পাশে কেমনে বসবে? আয়েশা বলতেছে, বাবা এই জন্যই তো আপনি বাহিরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। নবীর শিওরের পাশে বসে জান্নাতে সুরে যে কান্দে, সে হলো নবীর মা ফাতেমা। আবু বকর বলে, আয়েশা ফাতেমা নবীর মা কেমনে হয়? ফাতেমা হলো নবীর মেয়ে। আয়েশা বলে, আমিও তাই জানতাম, উম্মে সাউদা উম্মে সালমা আর আমি আয়েশা তিনজন মিলে যখন নবীর সামনে বসে আছি, আমরা বিবিরা যখন নবীর কাছে থাকি, তখন নবী ছোট বাচ্চার মতন হয়ে আমাদের সঙ্গে খেলাধুলা করে। জোরে খান সুবহানাল্লাহ। উম্মে সাউদার পেটও থাক দেখ, ভুঁড়ি বাড়তিছে, খাওয়া কমাও, ক্ষুধা লাগলে তিন ভাগ করো, কয় ভাগ? এক ভাগ খাও, এক ভাগ পানি পাও, পান করো, এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। ভুঁড়ি বাড়ে কে? বইয়ের ভুঁড়ি ধরে বলতেছে, নবী নাই তো স্বামী। ধরে কেন সবার আল্লাহ। উম্মে সালমা নবীর মাথার চুল দেখতেছে, কয় যতই দেখো পাকেনি। 63 বছরে নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীর মাত্র দুটা কি তিনটা দাড়ি পাকছিল, সবার আল্লাহ কর না কেন। আর আয়েশা নবীর গা টিপতেছে, তিনটা বিবি নিয়ে নবী যখন আনন্দ করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইলেন? আমারে ডাকলি তো আমি আপনার ঘরে যাইতাম। আয়েশা বলে, রাসূলুল্লাহ কি করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা হয়ে দাঁড়িয়ে তারে সালাম দিয়া মা সম্বোধন করে এমন করে কেন বলতেছেন? আল্লাহর নবী বলে, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, হুজুর সবাই জানে মেয়ে, আপনি নিজের চোখে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন আমি ফিরে আসলাম মক্কায়, ওই সময় আমার চারটা মেয়ে ছিল, তিনটা মেয়ে কুলসুমা জয়নাব আর রোকেয়া। ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা তাইফবাসীরা বড় খারাপ, বাবা এত পাথর মারছে, বাবা আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ নবী বলে, আয়েশা রে তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বার হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা? ফাতেমা বলতেছে, বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে কোনোদিন ঝগড়া করা যায়? বলে, তুমি রহমাতুল্লিল আলামিন, তুমি পারবা না, তুমি পারবা না বাবা, আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে, তাই তুমি কিছুই বলতে পারবা না। দরজা বন্ধ করে বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বলাইল, চুলাত পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা, আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানায় দিলা, আর আমার বাবা এমন কি অপরাধ করেছে আল্লাহ, তাইফের পাথর তুমি কেন তুলা বানাবার পারলা না? ওরা যখন আমার বাবাকে পাথর মারলো, তুমি পাথরগুলো যদি তুলা বানায় দিতা, তাহলে আমার বাবার চামড়া কেটে কেটে রক্ত বের হতো না। তুমি আমার বাবার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো, 6 বছর বয়সে আমার বাবার মাকে তুমি নিয়ে গেছো, আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দাও আল্লাহ, আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? নবী বলে, আয়েশা রে এই কথা ঘরের মধ্যে বলে ফাতেমা দরজা খুলে যখন বের হয়ে যায়, আমি মনে করলাম আমার তিনটা মেয়ে কি কথা বলে চলে গেল, আর এই পাগলি কি কথা বলে কোথায় যায়। তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করতেছে, আর দুই হাত খালি বুকের উপরে মারতেছে, আর বলতেছে, আল্লাহ আমার কলিজা সাদ হয়ে গেছে, আল্লাহ আমার কলিজা নাই আল্লাহ, আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে। খাদিজা বলেছে, ফাতেমা রে তোর বাবার কেউ থাকলো না মা, আমি চলে গেলাম, তোর বাবাকে কে দেখবে মা? আমি মায়ের মাথা শুয়ে ফেলেছিলাম মা, কোনো চিন্তা করো না মা, তুমি চলে যাও কবরে, আমি আমার বাবাকে আমার আসলে রাখবো। আজকে সেই বাবা রক্তাক্ত হয়ে বাড়িতে আল্লাহ
তুমি কষ্ট দিও না, তুমি রাগ করো না, তোমার বাবা নাই বলে তুমি বুঝতে পারতেছ না আল্লাহ, তোমার বাবা থাকলে তুমি বুঝতে পারতা, রক্ত মাখা শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয়। নই বলে আয়সা রে পানির তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে বাবা আপনাকে গোসল করার লাগবে বাবা, ওই রক্ত মাখা শরীর আর কতক্ষণ থাকবেন? আল্লাহ নই বলে আয়সা ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার দেহের রক্ত মাখা কাপড়গুলো খুলে আমার গোটা দেহ ওই গরম পানি দিয়া নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া গোটা দেহ পরিষ্কার করতেছে। ওই ফাতেমার উরাতের উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি, ওই নরম হাতের জয়তুনের গরম তেল আমার ক্ষতস্থানে যত জায়গায় তার বাসে পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় যখন নরম আঙ্গুলের পরশ দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমি নবী বললাম মা এত বছর পরে আহত সন্তানকে দেখতে আইছেন, আইছেন আর যাবার দিব না। আল্লাহ নই বলে আয়েশা আমি স্বপ্নে আমিনার হাত মা বলে যখন ধরেছি ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে যায়, আমি ঘুম থেকে চেতন পেয়ে বলি মা কি জন্যে কান্দিস তুই? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে আমার হাতটা মা বলে চাইবা ধরছেন, এখন পর্যন্ত হাতটা যে আপনি ছাড়েন না। রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই শুনে নে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজায় আমার মা আমিনা। আয়েশা বলে বাবা নবীর মা নবীর শিয়রে বসে কান্দে। আল্লাহ করে বলে আয়েশা আমি নবী তদন্ত করতে চাই এখন কি করব? আয়েশা বললেন ফাতেমা পরপুরুষ ঘরের মধ্যে ঢুকেছে, তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ বলেন পরপুরুষ, জোরে কন কি পুরুষ? পরপুরুষ। আবু বকর হলেন পরপুরুষ। হ্যাঁ আর এখন মুরিদের বউ পি ঢুকতেছে কি পুরুষ কথা কয় না। আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয়ের বিপক্ষে হচ্ছে এই ভণ্ডপীর, জোরে কোন কথা, এই শালা ভণ্ডপীরেরা কোনোদিনও চাবে না যে কোরআন যে বাংলা রাষ্ট্র চল, এই ভণ্ডপীর রাস্তা না বাংলার জমিনে রাখা ঠিক না, জোরে কোন কথা ঠিক কে না। হায় 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 রে আউবাক্করের মতন মহামানবকে আয়েশা বলতেছে ফাতেমা পরপুরুষ, নবী তদন্তের জন্য যাচ্ছে তুমি একটু অন্দর মহলে যাও। অন্দর মহল, অন্দর মহল বোঝেন? অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের জন্য ওয়াজ না, ওয়াজ হচ্ছে মাইকের জন্য, ওদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নেই? আমার আপনারা মনে করেন না তো আপনাকে কিছু ওয়াজ ওর জন্য করলে আমাকে লাভ, কারণ ওরা যদি ভালো হয় আমাকে তো মোশন ভাই কারেন্ট গেলে ফাঁকা হাঁকাচ্ছে, সুবহানাল্লাহ ফাটা ফাঁ ভেজলিন দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, সুন্দর করে তরকারি পাক করে সামনে দেয়, কি খুশি না বেজার? খুশি তো লয়। একটু মনোযোগ দাও শুনেন, অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দর মহল কি? ইমাম গাজ্জালি বলেন অন্দর মহল হলো কোনো মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষরা লাশ ধরে যারা কবরে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। অন্দর মহল মানে কবর, অন্দর মহল মানে কবর, অন্দর মহল মানে কি? এজর এখন কার কবর? মেয়ে মানুষের কবর। এখন বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে, আপনার ফতোয়া দেন আপনারাই, একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ ধরে কবরে নামার পারবে? কোন না, যদি কোনো দুলা ভাই কয় আমার শালী আদরের শালী হঠাৎ মারা গেছে গো, এই শালীকে একটু আমি ধরে কবরে নামার চাই, আপনারা কি কবেন? খালি হবে না, কবে শালীর লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসতেছে, তোরা জানিস কে রে আমি মোটর সাইকেল কি কিনছি,
আমি যেটি বসে থাকি সেটা দোপা আর আমার শালিক লেই মুসিয়া এখন এরকম মোটর সাইকেল নামিনি এই শালা সিটার দুলা ভাইরা কিনছে মানে এই দোপাত বসে থাকে আর শালিক উসিয়া দেয় শালিক বগলের উপর দা যখন হাত দেয় তখন এই বসে থেকে টেস্ট পায় পায় না বুঝতেছেন যখন হাইড্রোলিক ওলাবার মোটর সাইকেলে কি ব্রেক যে ব্রেক ধরে শালি চাপে ধরলো ভাই এত জোরে ব্রেক ধরছে তো জ্যাতা থাকা অবস্থায় যে শালি আমার চাপে ধরলো আর মরে গেলে লাশি সওয়াজ হবে তখন একজন বলতেছে ভাই জ্যাতা থাকতে অনেকগুলা জায়েজ থাকলেও মরে গেলে জায়েজ নাই ভাই রে জ্যাতা থাকলে অনেক জায়েজ হলেও মরে গেলে বলে জায়েজ নাই আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর না আছে যাকি পাচ্ছে তার হাত ধরতেছে আমার এলাকার এক মেয়ে মানুষ আপনাকে এলাকার না যাক পাচ্ছে মরদ ভাই ভাই এই ভোটটা আমার দেওয়া লাগে ভাই হাত ধরে তা আমি ওর স্বামী সে কোন কে রে তুই মরদ মানুষ তুই মরদ না হিজড়া রে তোর বল যে ভোটের ডানা দিছো যাক তার হাত ধরা বুকর ঠেকাচ্ছে সে ভোটের দরকার হইব ভোটের দরকার হইব তুই সত্যি করে বলতো তোর ওই বউ যদি মরে যায় তুই কয় কাপড় দিব তখন করছে হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে পাঁচ কাপড় তো মরে গেলে পাঁচ কাপড় দিয়ে কি করবো রে যেটা ছাড়তেই যা করতে যা এই ছেলেরা কি মেয়েদের জন্য মরা গেলে পাঁচ কাপড় দিছে আবার একজন বলছে তো ভাই মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই মানে কাফন দিয়ে থাকে তাও বলে দেখা জায়েজ নাই তুই কি করা লাগবি সাত উঠবে ঢাকা তো ভাই আর একজন বলে খাটনি দেখাও জায়েজ না মেয়ে মানুষের খাটনি দেখাও জায়েজ না একেবারে বড় একটা চাদর দিয়ে খাটনি মধ্যে দেখাতো ফেরেশতা খালি ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে তখন জেতাই ছিল গোটা পাড়া মারিছে আল্লাহ তো মরে গেলে এক পাঁচ কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো কে আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশে বাঁচতে মানে না রে মরার পরে মানে রে মরার পরে কি খারাপ কর রে কোরআন যতদিন চালু না হবে ততদিন বাংলার সব মানুষ মরার পরে মানবার দাবি জোরে কোন কথা ঠিক না মরার পরে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তেরা তুলে একে সকালবেলা দাড়ি চাচিতে পারে সকালবেলা চাচাচ্ছে এই শালা বিকালবেলা হাত বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে ওই স্টোক করে মরিছে সকালেই দাড়ি সাজিছে বিকালেই মরিছে অকাকর কবরের সময় সময় হুজুর বলতেছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তেরা তুলে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসু তারে আমি শেষা মারিব যখন কি মারবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন মরে গেলে পর্দা করে লাভ হবে না মা জীবিত অবস্থায় ফাতেমা অন্তর মহলে গেছে এমন সময় হয়তো অবক্ষ নবী তদন্তের জন্য কাছে গিয়ে দেখে মাথার কাছে হাসাইন মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে আল্লাহ নবী ফাতেমার কানে কানে বলছে ফাতেমা তোকে একটা গোপন কবর বলবো ফাতেমা বলে আব্বা কি গোপন খবর রাসূল বলে ফাতেমা তুই কি বলতে পারিস মা আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে ফাতেমা বলতেছে বাবা আমার মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি জানি তুই কষ্ট পাবি মা তবে তুই শুনে নে তুই সহ আমার যত সাহাবী আছে সবাই মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে আবু বক্করকে ডেকে বলতেছে আবু বক্কর আমার একটা কথা তোমাকে রাখতে হবে আবু বক্কর বলে হুজুর কি কথা বলে আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার রওজার খবর যেন হাসান হোসাইন না জানে এরা নানা নানা বলে কানবে যাকে তাকে জিজ্ঞাসা করবে আমার নানা কোথায় রে আমার নানা কোথায় কেউ যদি ভুল করে বলে ওই যে রওজার মধ্যে তোমার নানা আল্লাহ নবী বলে আবু বক্কর ওয়াল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি কারো
আমি সিয়াতন না পেলেও আমার হাসান হোসেন যদি না 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 বলে একবার ঢেউর দেয় আমি নবীর কবরের মধ্যে ঘুমাবার পারব সেই হাসান হোসেন একজন মাতার কাছে একজন পায়ের কাছে দাঁড়ে আছে মা সরে গেছে কিন্তু দুই ভাই তো আর সরে নাই এমন সময় ওবাক্কার নবীর তদন্তে গিয়া নবীর কপালে একটা চুমা দিয়া বলতেছে হুজুর উমর ফারুকের সঙ্গে আমি একমত লিল্লাহ উমর ফারুকের সঙ্গে আমি একমত এটা আমি বাহির হতে পারিনি হুজুর এটা বাহির হলে বিশাল ফাসাদ হবে আমি উমর ফারুকের সঙ্গে একমত হুজুর আপনি কোনোদিন মরতে পারেন না নবী কোনোদিন মরতে পারে না হাসান হোসেন দুই ভাই এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে আমরা সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি নানার কপালে চুমা খায় নানার ঠোঁটে চুমা আমার মা গেলে আমাদেরকে সরায় দেয় আমরা নানা নানা বলে ডাকি এই নানা কেন কথা কয় না নানা এত রাগ কেন করছে গো তুমি সবচাইতে ভালো বলতে পারবা আবু বকর বলে আমি কেমনে জানবো বাবা বলে নবীর কাছে আমরা শুনেছি যখন আমরা দুই ভাই দুষ্টামি করতাম তখন নবী আমাকে বলতো আমাদের বলতো ও হাসান হোসাইন তোরা দুষ্টামি করিস না আয় তোদেরকে একজন মহামানবের গল্প শুনাই আমরা দুই ভাই নবীর দুই পাশে বসে পড়ি মহামানবের গল্প কন আল্লাহ নবী তখন বলে হাসান হোসেন শোনো একদিন আমি বলেছি না ওয়াক্কার একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমি কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাত্রে আউবক করে দরজার ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল হাসান হোসেন বলে না না তারপরে কি আমি বললাম ওবক্কর আমি তোমাকে ঠোকা দিলে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও না আউবক্কর বলে রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছেন আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি আমি সারা রাত আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি নানার কাছে আমরা শুনেছি আপনি সেই মানুষ নবীর জন্য মাসের পর মাস আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন ঘুমান না আজকে নানা আমাদের উপর রাগ করতে পারে কিন্তু আপনার উপরে রাগ করবে না একটা বার নবী বলে ডাক দেন আমরা নানার সঙ্গে খেলা করবার চাই দুইটা ভাই আবুবকর হাতটা ধরেছে এমন ভাবে আবুবকর বলতে চলো বাবা আমরা তোমাদেরকে বাহিরে নিয়ে বুঝাবার চাই হাসান হোসেনকে নিয়ে আবুবকর আল্লাহ যখন দরজা খুলেছে এমন সময় সমস্ত সাহেবরা বলতেছে তদন্ত রিপোর্ট কি আবুবকর বলেন আলী শিক্ষামন্ত্রী যখন হয়েছ আমার শিক্ষামন্ত্রী তুমি আলী আমি তদন্ত করেছি আর রিপোর্ট তোমাকে দিতে হবে তদন্ত করেছে আবুবকর আর রিপোর্ট দিবেন হযরত আলী কি রিপোর্ট রিপোর্ট আমাদের শোনার দরকার আছে কোরআন থেকে আছে না নাই দরকার আছে না নাই কোনো ফেতনা থাকবে না ইনশাআল্লাহ কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি যারা শুনবেন লিল্লাহে হাত নামান এটা একটা দাখিলি মাদ্রাসা আমাকে বলেছে হুজুর ওয়াজের প্রথমেও না ওয়াজের শেষেও না আমি যখন উঠছি আপনার ঘড়ি ধরে দেখেন ভাই একেবারে 1 ঘন্টা 40 মিনিট আমি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিবা আলাইকুমুস সিয়াম কাতাবা থেকে কুতিবা লিখিত হয়ে গেছে রমজান যখন ফরজ কোনো কথা আল্লাহর পক্ষ থেকে বলা হয় কুতিবা আলাইকুমুল কিতাল অনেক সময় কিতাল করা ফরজ কোরআনে আছে না নাই এ যরকান আছে না নাই রোজাটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে শুধু আমাদের জন্য করে নাই আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজান ছিল কিন্তু 30 দিন এরকম একটা রহমত বরকত রহমত মরকত মাগফিরাতের মাস ছিল না যে মাসটা আল্লাহ আমাদেরকে দান করেছে যে আয়াত দিয়ে আজকের আলোচনা আমি আয়াত দিয়ে ভূমিকা দিয়েছিলাম সে আয়াতের কথা বলে আবার আমি চলে আসতেছি হতা অবক্কর আলীর কাছে বাজান একটু মনোযোগ দিয়ে শুনেন পূর্ববর্তীদের জন্য রোজা ছিল কিন্তু এইরকম 1 মাস ধরে রোজা রমজানের মতন ফজিলতের মাস তাদের ছিল না
আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে আর এই রোজার মাধ্যমে আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা মুত্তাকি হতে পারবা নামাজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না হজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না যাকাতের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না মুত্তাকি হওয়া যাবে কেবল মাত্র রমজান মাসে রোজা দ্বারা ধরে কান সুবহানাল্লাহ এখন আপনাদের একটু বোঝানোর জন্য বলতেছি এই যে আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আবার মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্যও নামাজ আছে যার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন ফাওয়াইলুল মুসাল্লিন মানে কি বুঝতেছেন না জামাই নামাজ পড়ে না শ্বশুরের বাড়িতে গেছে শ্বশুর আবার পাকা নামাজি জোহরের আজান মসজিদে দিছে শ্বশুর বলতেছে বাবা বাবারে জামাই বাবা মসজিদে আজান দিছে আসো নামাজ পড়তে যাই তো জামাই বইয়ের কাছে গেলে ঘুষ ঘুষ করতেছে বউ কয় যাও আব্বা ডাকতেছে যাও আমার দে শরীর যেই কত শরীর বউ রাগ করে কয় তোমার কি মাসি খসে নাকি মেয়ে মানুষের মাঝে মধ্যে শরীর ঠিক থাকে না মেয়ে মানুষের মাসে তিন দিন পাঁচ দিন শরীর ঠিক থাকে না আল্লাহ নামাজ রোজা বাতিল করে দিছে ধরে কথা কন ঠিক কিনা তুই মরদ মানুষ আব্বা ডাকতেছে তোমার শ্বশুর ডাকতেছে তোমার একটা শালা নাই সম্বন্ধ নাই আমরাই তিন মেয়ে মোর সম্পত্তি তুমি পাবে আমরা পাবো আর সেই আব্বা ডাকতেছে যাও শ্বশুর বলতে কে বাবা নামাজে জোরে ডাকতেছে দেরি করো কেন ওই এখন তো শরীর ও পাক নাই ওজু জানে না ওজু সারা জীবনে কোনোদিন করেনি ওজু করতে খলমল খলমল করতেছে কি চলেন আব্বা যাই আপনারা বলেন তুমি কি আল্লাহর জন্যে তাহলে নামাজ আল্লাহর জন্যও পড়ে মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে এরকম আছে না নাই একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন খালি ঢকা ঢক মারতেছে আবার মসজিদের মধ্যে যখন নামাজের নিয়ত করছে তখন আর মন বলতেছে তুই কি একলাই করে আশেপাশে লোকজন কিন্তু ঠিক মতো দেখতেছে রুকু সেজে ঠিক মতো করি বাড়ির যখন একলাই নামাজ পড়ে মাথা খাড়া করে রুকুর থেকে মাথা না ধরতে পারে আবার সেজদার থেকে দূরে বসা লাগবে না বসে ওটি খপ খপ করে মারে এরকম আসে না নাই ধরে কন তাহলে নামাজ কার জন্যে আল্লাহর জন্যেও হয় আবার মানুষকে দেখানোর জন্যেও নামাজ হয় হস আল্লাহর জন্যে মানুষ করে আবার মানুষকে দেখানোর জন্যেও হস ক করে না খালি একটা অতিথির নামের আগে আলহাজ লেখেনি আমার মাহফিলের লেখা লাগতো আলহাজ অমুক কিন্তু আলহাজটা লেখেনি পুরো নামই লেখছে কিন্তু আলহাজ লেখেনি ওই আসা বিজ্ঞাপন পড়াই বলতেছে এই এই বিজ্ঞাপন সবাই করে ডাক দে কেরা আমার নামের আগে আলহাজ নাই কে আমি হজ করিনি আপনারা বলেন তুই হজ আল্লাহর জন্য করছে না মানুষকে জানানোর জন্য করছে কথা কয় না বুঝতে পারতেছেন না হজ মানুষ আল্লাহর জন্যও করে আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে দেখবেন হজ করে আসার পরে চা খাবার গেলে খালি একই গল্প ভাই আমি যখন ছাপা মারো ওর মধ্যে গেলাম এত ভিড় ওর কাছে কেউ শুনবার চাইনি ওই তো হজ করে গেছিল এটা বুঝাচ্ছে জনগণক ভাই এই যে আতর কিন্তু আমি মদিনাত কিনছি ভাই হজ দেখি লোকজন এই দেখো এই আতর হ্যাঁ মদিনাত কিনছি সবাই বলছে কে ভাই মদিনাত তাহলে হজ করবে গেছিলাম হয় ভাই হজ করছি তো তাহলে হজ মানুষ কার জন্য করে কথা কয় না আবার মানুষকে দেখানোর জন্য হজ করে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসের সত্তর টাকা দান করার সমান সব পাওয়া যায় ধরে কেন সুবহানাল্লাহ তাহলে রমজান মাসের যে কোনো দিন আপনি জাকাত দেন চলবে বছরের হিসাবে রমজান মাসে জাকাত দেন রোজ গরিব মানুষ আসলে বলে আজ না একুশে রমজান দিব যাই আসে তাক বলে একুশে রমজান যাই আসে তাক বলে একুশে রমজান সকাল দশটায় যত লোক আইছে সব লোককে বলছে একুশে রমজান সকাল দশটায় আর দুইটা ভিডিও ম্যানকে বলছে তোরা আসিস তো ক্যামেরা বন্দি করা লাগবে এটা লাইভ দেওয়া লাগবে তোর কোন কী দেওয়া লাগবে লাইভ দেওয়া লাগবে শত শত মানুষ দাঁড়ায় আছে আর ভিডিও ম্যান ভিডিও করতেছে আর বেটা জাকাত দিচ্ছে এই জাকাত কি আল্লাহর জন্য দিচ্ছে না মানুষকে দেখানোর জন্য ধরে কর মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য মানুষকে দেখানো তারা আপনারা কি বুঝলেন নামাজ আল্লাহর জন্যও পড়ে মানুষকে দেখানোর জন্যও পড়ে হজ আল্লাহর জন্যও করে মানুষকে দেখানোর জন্যও করে জাকাত আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্যও দেয় কিন্তু একমাত্র রমজান মাসের রোজা এইটা মানুষ যে মানুষকে দেখানোর জন্য করে না এটা কেবল মাত্র আল্লাহর জন্য করে কারণ ১৬ ঘন্টা পানি পান না করে না খেয়া
মানুষ ষোলো ঘন্টা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য কেউ রোজা থাকে না, মানুষকে দেখানোর জন্য না হয় বাহিরে রোজাদার হিসেবে থাকলো, কিন্তু যখন গোসল করবার যায়, যখন গোসল করবার যায় তখন তোর সাঁতার কেউ নাই, দরজা বন্ধ করে দিয়ে ঠান্ডা পানি যখন মাথার উপর দিয়ে ঢালতেছে, মন বলতেছে কলজা কিন্তু তোর ফেকসে ধরে গেছে, কলজা কিন্তু তোর কেউ শুকে গেছে, কলজাত পানি নাই, দেখ কেউ দেখতেছে না, দরজা জানলা জানলা তো নাই, দরজা বন্ধ, এক জগ পানি খা, যেই পানি মাথার উপর ঢালিস ওই পানি খা, কেউ দেখবি না, কেউ দেখবি না, কেউ দেখবে না, কেউ দেখবে না, ইমান বলতেছে মন রে তুই বলতে পারিস কেউ দেখবে না, কিন্তু আমি রোজাদার, আমার ইমান বলতেছে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতিছে, সুবহানাল্লাহ কন্না কেন বাজান, হঠাৎ যদি অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায় দেখবেন ওয়াক ওয়াক করতেছে, ফেরেশতা বলে আল্লাহ পানি তো পান করে নাই, সামান্য পানি সন্দেহ করে মনে হয় ওর আলাদা পর্যন্ত গেছে, যেভাবে ওয়াক ওয়াক করে কেন করে, আল্লাহ বলে ফেরেশতা এরা রোজা রাখছে আমার জন্য রে, বলে আল্লাহ আপনাকে দেখছে নাকি, বলে দেখে নাই, না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে পানি পানাহার বন্ধ করে, ফেরেশতা শুধু গোসলখানায় না আর একবার তোদেরকে দেখাবো, ইফতার নিয়ে যখন বসে আছে বাজান বহু খাবার মুখের সামনে, গরিব হলেও দেখবেন ইফতারের কিন্তু অভাব হয় না, ধরে কোন কথা ঠিক কিনা, কোনো মানুষ যদি হাটের দিনে বলে ভাই ইফতার, সবাই হ্যাঁ ভাই হ্যাঁ সবাই ডাকে, মানে রোজার মধ্যে এত বরকত হয়, মানুষের মনও ভালো, দানও করে বেশি, বরকত বেশি, ধরে কোন সুবহানাল্লাহ, আরে ইফতার নিয়ে বসে আছে বারবার ঘড়ি দেখতেছে, আর একজন বলতেছে আজান দিতে এখনো তিন মিনিট দেরি, ফেরেশতা কয় আল্লাহ কলজা শুকে গেছে, পেটে ক্ষুধা চঞ্চন করে, মুখের সামনে শরবত থালা ভরা খাবার খায় না কেন, আল্লাহ বলে ফেরেশতা জানিস না রোজাদারের জন্য আমি আল্লাহ দুইটা খুশি রাখছি রে, একটা হলো ইফতারের সময় আর একটা হলো রায়হান নামক দরজা দিয়া আমি আল্লাহ স্বয়ং স্বাগতম জানাইয়া রোজাদারকে জান্নাতে বরণ করে নিব, আসসালামু আলাইকুম, রোজা কেবলমাত্র আমার জন্যে, ওয়ানা উজুজাবিহি, আর রোজাদারের জন্য আমি আল্লাহ স্বয়ং পুরস্কার হব, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ আল্লাহ বলতেছে রোজাদার মোত্তাকি অসিকল্লাযিনা তাকাও মানে কি মোত্তাকিদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের কাছে নিয়ে যাবে, ধরে কোন সুবহানাল্লাহ, হয়তো আপনারা বলবেন হুজুর ধাক্কা লাগবে কে, ধাক্কা লাগবে কে, ধাক্কার মানে কি, মানে প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে 70,000টা গেট বানিয়ে রাখবে, ধরে কোন সুবহানাল্লাহ, কত প্রধানমন্ত্রী রাজশাহী আসবে, প্রধানমন্ত্রী রাজশাহী আসবে বিমান দিয়া না বাস দিয়া, কথা কয় না, তাহলে সিরাজগঞ্জের মোড় থেকে দেখবে না তোদের কি জন্য, প্রধানমন্ত্রী কি উড়ে আসার সময় গেট দেখবি, কিন্তু কি জন্য বেনাতেছে, খবর দেবে পেপারে সাংবাদিক খবর দেবে সিরাজগঞ্জ থেকে নাটোর পর্যন্ত এই কয়টা গেট, অমুক অমুক নেতা, আবার নাটোর থেকে রাজশাহী পর্যন্ত অমুক নেতা আপনার সৌজন্যে গেট বানাচ্ছে, প্রধানমন্ত্রী কয় সামনে ইলেকশনে ও কি এমপি বানাবো, গেট বেশি বানাচ্ছে, তার গেটের ডব ভালো, একটা প্রধানমন্ত্রী বরণ করার জন্য যদি গেট বানায় আর রোজাদারকে বরণ করার জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে 70,000 গেট বানাবে, ধরে করে সুবহানাল্লাহ, রোজাদারেরা প্রথম গেট দেখে মনে করো এটাই জান্নাত, বুঝলেন, এই জান্নাত মনে করে খপ করে বসে দেবি, ফেরেশতা কই ভাই এটা জান্নাত ভাই, ভাই রে এটা তো বরণ করার প্রথম গেট, বুঝছো কারে টাইনে তুলবি, না ভাই এর এত সুন্দর এটা জান্নাত, না না সামনে আর এক গেট যা আবার ইংরে বসবি, ফেরেশতা কয় আল্লাহ এই দুটা গেটও দুইবার বসে তো গেল 4 মিনিট, আল্লাহ এভাবে 70,000 গেটও যদি বসে তাহলে কি অবস্থা হবে, আল্লাহ কয় আর বসবার চাইলি ধাক্কা,
মানে বসার আগে ধাক্কা মারবি, এক ধাক্কা তার আরেক গুরুত আছে, উঠে এসে আরেক ধাক্কা। এই জন্য আল্লাহ বলেছে আসি কল্লা বিরা তাকাবুর বাহুম ইলা জান্নাতি জুমারা, ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের মূল দরজা দিয়ে আসবে। ধরে কর সুবহানাল্লাহ, আফতিহাত আবওয়াবুহা, সবগুলো দরজা খুলে দেওয়া হবে। রোজাদারের জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলবে এ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ না করে বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। এই ফেরেশতারা, এই তোরা কি মনে করিস, তোরা কি মনে করিস এই জান্নাতের লোভে আমরা রোজা রাখছি? ফেরেশতাকে আল্লাহ জান্নাতের মূল দরজাটা সেরা কি বলে, অকাল আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা ওয়া আওরাসানাল আরদ, দুনিয়াতে আল্লাহ আমাদের জান্নাত দিবে সে ওয়াদা করছে। আমরা জানি তো, আমরা তো জানি রে জান্নাত দিবে, আমরা জানি না, না জানে রোজা থাকছি। তো এখন ফেরেশতারা বলে তাহলে কি চান, বলে আমরা চাই জান্নাতের মালিক তোরকে বরণে আমরা জান্নাতে যাবো না রে। তখন ফেরেশতা বলবে আল্লাহ এরা তো সেই খেপা। তখন আল্লাহ কইল তোর আর একটা দরজা বানা, তার নাম হলো রায়হান। ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই দরজা দিয়া রোজাদারকে আল্লাহ নিজে নিজে স্বাগতম জানায় জান্নাত নিবে। ভাই আল্লাহর স্বাগতম পাওয়ার জন্য রমজান মাসে কারা কারা রোজা থাকবেন আল্লাহকে দুইটা হাত দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সকলের জন্য কবুল কর আল্লাহ, সবার জন্য কবুল কর আল্লাহ। হাত নামান, হাত নামান ভাই, যান সেই রোজার মাস আসতেছে ভাই। এখন থেকে আমাদের মোটামুটি শরীর টরীর একটু সাইজ করে নেন, রোজার মাসে যান যায় এখন আমার গ্যাস হচ্ছে, এখন ইয়ে হচ্ছে। আরে রোজা থাকলে গ্যাস কমে, ডায়াবেটিস কমে, ডায়াবেটিসের রোগী কোন দিন কই ভাই, আমার চা পাত খালি বাড়ি, এই যত কম খাবো তত তোর ডায়াবেটিস কমে যাবি। ধরে কেন সুবহানাল্লাহ, আমার গ্যাস ভাই রে মিশা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। রোজা থাকলে অ্যাসিড গ্যাস কমে যায়, ঠিক তাই ঠিক না? এই যারা অজুহাত দেখাবি এ মলরে, এরা মলরে। এই জন্য সবাই হাত তুলছেন আল্লাহ আল্লাহ, যুবকেরা দুই দিন কোরআনের মাহফিল করেছে আল্লাহ, আজকে প্রথম দিনে বেশি রাত ওয়াজ করা ঠিক না, তারপর আমি দুটা ঘন্টা কন্টিনিউ ওয়াজ করলাম, যখন উঠছি 9:30 কাটায় কাটায় মাইক, আবার এখনো বাদে 11:30 কাটায় কাটায় দুই টাকা হালাল হয়ে গেছে। এখন আছে আবু বকর হাসান হোসেন হাত ধরে, মনে আছে না ভুলে গেছেন, মনে আছে না ভুলে গেছেন? আমি জানি সব বক্তার ওয়াজ ভুলে গেল, বুঝেছি তো ওয়াজ কেউ বলে না। আই রে সেই 2003 সালে ওয়াজ করছি, তোমার হুশ নেই? এক লোক বলতে তো হুজুর গোটাল ওয়াজ আপনাকে শোনাবো, শুনবেন? আমার বিশ্বাস হলো না, কে রে গোটাল ওয়াজ শুনাবি? এ তো এক কোরআনে হাফেজ ছাড়া তো পারে না, দেখি শুনে তো একবার ভাই ওমর ফারুকের মতো একই শুরু করে দিল। হ্যাঁ কইলাম কীভাবে হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ হুজুর এমন লাইন, দুই তিনবার শুনলে মুখস্থ হয়ে যায়। এটাকে আমি মানে বলতেছি কে ভাই জান, একেবারে মুখস্থ হয়ে যাবে ও একেবারে হু হু হুস নাই ওয়াজ বহু লোকের মুখস্থ। তারপর আমাকে ডিলিট কর, ডিলিট কর, তাই হুজুর সব ওয়াজ ডিলিট করবে গেলে এটাকে আমার পারি না হুজুর, আপনার দুটা ওয়াজ আমরা ডিলিট করি না, একটা হলো হাসান হোসেনের ওয়াজ আর একটা হলো হুশ নেই, এই দুই ওয়াজ ডিলিট। মোবাইল থেকে হলেও মানুষের অন্তর থেকে ডিলিট হয়নি, আর বাবা কালু নিচে নামিস না এটা সবাই জানে। ধরে কোন কথা ঠিক না, মাথা ছাড়া মজি বর একজনও জানে না এমন শ্রোতা কেউ নেই, ঠিক না বাবা? এই মুখস্থ ওয়াজ। তারপর এই বছর আমি 17টা ওয়াজ আমি মহাদেব পড়ে নিছি এই বছর, মানে গত 4 বছরের কাজা এই বছর আমি আদায় করছি ভাই। এত ঘন ঘন ওয়াজ বাংলাদেশের কোনো জায়গাতে আমি নেই, এই মহাদেবপুর খালি ই পাড়া ও পাড়া ও ওতে 4 বছর আমার মিজান ওসি ওয়াজ করবার দেয়নি, এই কাজা আমি আদায় করছি। এক বছর শেষ করো এই মহাদেবপুর আদায় করতেছি, কাজ আদায় করতেছি, কিন্তু আমার খালি ভয় হয় যে আজকের মাহফিলে দুদিন লোক পাই ওটি শুনিস আর দাম না রে, একই বক্তার পেঁচাল আর কয়দিন শুনবো, এই ভয় হয় খুব।
কিন্তু আশা যখন দেখে সামিয়ানা ভরা দেয় তখন আমি বলি আল্লাহ তুইজ্জুমান তাশা তুজিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আবু বকর রাদিয়াল্লাহ হাসান হোসেনকে ধরে কেন নিয়ে যাচ্ছে? কারণ হযরত আলীর তদন্তের যে রিপোর্ট দিবে এইটা সাহাবীরা সকলেই বুঝতে পারবে, কিন্তু হাসান হোসেন বুঝতে পারবে না, হাসান হোসেনকে বুঝতে দেওয়া হবে না। কারণ রাসূল বলেছে আবু বকর আমার হাসান হোসেনকে আমার রওজার খবর দিবার পারবা যতদিন ওরা না 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 বলে কানবে, নবী নবী বলবে যখন তখন রওজার খবর দিলে কোনো সমস্যা নাই, কিন্তু না 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 বলে যখন কানবে ততদিন বড় সমস্যা হবে। এই জন্য হযরত আবু বকর হাসান হোসেনকে সামলানোর জন্য চলে গেলেন এমন জায়গায় যে জায়গায় তদন্ত রিপোর্ট যেন হাসান হোসেন শুনবার না পায়। এবার আবু বকরের তদন্ত রিপোর্ট আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা নবী সম্পর্কে তদন্তের রিপোর্ট হলো নবী কোনোদিন মরতে পারে না, নামাজ থাকবে যতদিন নবী থাকবে ততদিন, কলেমা থাকবে যতদিন রাসুল থাকবে ততদিন, আজান থাকবে যতদিন রাসুল থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন রাসুল থাকবে ততদিন। কিছুদিন আগে আপনার পোষার মধ্যে একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো, একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো। আমি তাকে বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মুসলমান হয়ে গেলি, তুই মুসলমান হয়ে গেলি। ওই হিন্দুই কিন্তু আমাকে লোক মাতিত, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ কেমনি মুসলমান হব, মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলা লাগবে না? আমি যদি বলি মোহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে ওটা বাদ দিলেও তোর ইমান হবে, আল্লাহ কয় পাগল রে, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। তার মানে বোঝা গেল হাসান হোসেন না না মরে যেতে পারে, আলীর শ্বশুর মারা যাওয়ার পরে, ফাতেমার বাবা মারা যাওয়ার পরে, আয়েশার স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু নবী কোনোদিন মরবে না। কুরআন আছে যতদিন, নবীর সুন্নতের আমল আছে যতদিন, নবীও জীবিত আছে ততদিন। এখন আপনারা বলেন আমরা নবীকে মারবো না জীবিত রাখবো? তো জীবিত রাখবার গেলে নবীর শূন্য নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। বাংলার জমিনে কাদিয়ানি চলবি না, জীবন থাকতে কাদিয়ানি খেয়ে অমুসলিম ঘোষণা করতে হবে সরকারকে, কথা কোন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমরা অনুরোধ করি যে দেশে 90% মুসলমান সেই দেশে সরকার হয়ে সামান্য কয়েক কাদিয়ানি কাদিয়ানি। আমার এক ভাই শহীদ হলো, অসংখ্য ভাই আহত হলো, ঝাঁঝরা হলো বুক, পঞ্চগড়ের খবর আমি ফেসবুকে আপলোড করছি আপনারা দেখবেন। ভাই যান বড় কলিজা ব্যথা পায়, কোনো ফেতনা না, কোনো ফেতনা না, আমরা ফেতনা করবো না, ফেতনা করবো মতভেদ থাকতে পারে, উমর আবু বকর মতভেদ ছিল কিন্তু সে মতভেদে ফেতনা হয়নি, এটা একটা মীমাংসা হয়ে গেল ধরে কান সুবহানাল্লাহ। আর দাফন কর আবু বকর কি বলেছে দাফন করবো, জানাজা কেন কয়নি, জানাজা কয়নি কেন? এখানে একটা মারেফতের গল্প আছে, সে গল্পটা হলো একদিন বেলাল রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো, যে আমরা মরে গেলে কবরে তিনটা প্রশ্ন করবে, ধরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করবে, আপনি কবরে গেলে কয়টা করবে? কয়টা না বেলাল আল্লাহ রাসূলকে বলতেছে কয়টা করবে, আল্লাহ রাসূল বললেন তোমার কি মনে হয়? বেলাল বলতেছে আমার মনে হয় দুটা করবে। আল্লাহ রাসূল বলতেছে কোন দুটা করবে? বলে মান রব্বুকা ওমা দিনুকা, এই দুই প্রশ্ন করবে, কিন্তু আমার নবীকে এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল বলে বেলাল দেখো তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে দেখছ, আর আমার ভাগ্য এত খারাপ রে, আমার নবী নাই। প্রত্যেকটা সাহাবী এমন কান্দা শুরু করছে, নবী যেই বলতেছে তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নেই। আবু বকর রাদিয়াল্লাহু উমর উসমান আলী কাঁদতে কাঁদতে বেহোশের মতন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে কান্দ কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমরা যত পাপ করে হাশরের ময়দানে যাই না কেন, আপনি হলেন আমাদের জামিনদার, আল্লাহর কাছে ওকালতি করে আপনি আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবেন। হুজুর আপনার আবার নবী লাগবে কেন? আপনি নবীদের নবী, জোরে কান সুবহানাল্লাহ।
ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আপনার নবী কেউ হতে পারে না, বরং সমস্ত নবীদের আপনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল আসল কথা হলো কবরে গেলে তিনটা প্রশ্ন হবে। তবে আমি তো কবরে যাব না, রাসূল বলেন আমি তো কবরে যাব না, তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন চিন্তা করেন, আমি প্রথম 11 সালে হজ করবার যায় ভুল করছি, আমার সাথী যারা আছে তার বলতেছি এটা রাসূলের কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর। যেই করছি ভাই, ওটি একটা পাকিস্তানি আছিল বুঝলেন, ওই দৌড়ে এসে আমার আঙ্গুল এমন মোচড় দিছে, পাকিস্তানি, আমার আঙ্গুল মনে ভেঙে গেল, সেরকম মোচড় দিয়ে উদ্যুতে যা গ্যাল গ্যাল দিল বুঝলেন। আমি মনে করলাম শালারে, আমি একটা হুজুর মানুষ বাংলার বক্তারে, আর তুই আমার আঙ্গুল ভেঙে দিল, মানে আমি মারাত্মক ভুল করছি, বলা লাগবে এটা রাসূলের রওজা, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর, আমি তিনটাকে কবর বানাচ্ছি, এই জন্য আমার আঙ্গুল ভেঙে। নবীর উম্মত হিসাবে আল্লাহ রাসূল রওজা কেন? একটু চেষ্টা করেন, চিন্তা করেন, মহব্বত করেন, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু সাধনা চেষ্টা না করলে এটা বোঝা খুবই কঠিন। কোনো ফেতনা ফাসাদ না হোক, আমরা মিলেমিশে সকলে পবিত্র রমজান রোজা করতে চাই, 8 রাকাত বোন করতে চাইলে পড়বেন, জামাতে গেলে 20 রাকাত পড়বেন, তারাবির নামাজ আল্লাহ রাসূল একেবারে নিয়মিত জামাতে পড়েনি, তারাবি মানে আরামের সাথে যদি 20 রাকাত পড়তে, 8 রাকাত পড়ে আপনাদের শরীর ক্লান্ত লাগে তো এক গামলা মুড়ি মাখা খাবেন, সকলে মিলে মুড়ি টুড়ি খায় চা টা খায়া বিরতি হবে 10 মিনিট, 10 মিনিট বিরতির পর আবার 8 রাকাত পড়ুন, 8 রাকাত পড়ে আবার না হয় এক কাপ চা খামা খাই, আবার সাথে 4 রাকাত পড়ুন। তারাবি মানে আরামের সাথে, তারাবি মানে তাড়াতাড়ি লয়, তারাবি মানে আরামের সাথে, আরামের সাথে নামাজ পড়বেন। এই ব্যাঙ্গের মতো লাফালাফি করা লাগবে কি জন্য? না না, রমজান মাস কি সব দিন পাবেন? আর রোজার এই বছর রোজাই মনে করেন আমার জীবনের শেষ দিন, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এত ঘুম পাড়া লাগবে ভাই। অন্য মাসে একবার আল্লাহ করে একবার সব পাবেন, আর এই রমজান মাসে একবার আল্লাহ করে শোধ করবার আল্লাহ বলার সব, এক খতম কোরআন শোধ দিবেন, এক খতম কোরআন দিবেন, অন্য মাসে 70টা কোরআন খতম দিলে যে সব, এক খতম দিলে সে সব, কোরআনের মাস, কোরআন হাতত লিবেন, কোরআন পড়ার পারেন না হুজুর ডাকে রমজান মাসে, রমজান মাসে হুজুর করে হাদিয়া বেশি গজি করে দিবেন, দিবেন একটা হাদিয়া দেবেন হুজুর, হ্যাঁ কোরআন শিখতে রোজার মাস, হুজুর কোরআনের মাস, কোরআন শিখ শিখতে চাই, এই নিয়ে আপনারা কোরআন শিখেন। রোজার মাসে এত কাম করা লাগবে কে, বরকত আল্লাহ এমনি দিবি, জোরে কোন কথা ঠিক কিনা, আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম। জি কিছু বলবেন? জি শেষ, আবার কি করবি, ওয়াজের কোনো শেষ আছে? তাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে ইয়াদ আর করেন, ঠিক আছে, মানে দুই দিন ব্যাপী অস্ত। এই শোনেন আগামীকাল, এখন ফেসবুকে দেখছেন বুড়াকের দিন শেষ যুবকের বাংলাদেশ, এলা বুড়াকের দিন শেষ যুবকের বাংলাদেশ, আগামীকাল তত্ত্বাদ যুবক আসতেছে, ধৈর্য 4 ঘন্টা শুনবেন, আজকে বুড়িয়া যা কছে 2 ঘন্টা আছে, 11:45 বাজতে কোয়াটা বাজে, মানে আল্লাহ আল্লাহ। লে ভাই কি করবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর কর সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে তুমি কবুল করে মদিনা মদিনা। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনা মক্কায়, নবীর পেট প্রেমে চলে গেলেন মদিনায়, যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেবার পারেন নাই, মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনারে
মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতা মদিনারে মানুষ না হে যদি মদিনার ধুলি হতাম কানতে কানতে ইমাম মালিক যখন বেহোশ হয়ে পড়ে যায় আল্লাহর নবী ও মালিকের কাছে এসে ডাক দিল আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না এ মদিনা একদিন ইয়াসরিব ছিল মদিনা ছিল না আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব থেকে নাম হয়ে গেছে মদিনা আব্দুল মালিক দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিও আমার মহব্বত আমার সুন্নাত আমার আদর্শ যদি গ্রহণ করে এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে দিলের আয়না খুলে দেখ না চেপ সোনার মদিনা দিলের আয়না খুলে দেখ না চেপ সোনার মদিনা ওইখানেতে বসত করে মানুষ আগে জন আল্লাহ কত স্বপ্ন দেখেছি জীবনে এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনামু সোনামু আমাদের নসিব হয়ে যায় তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফ রেহাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা মা যাদের কবরের ঘরে চলে গেছে ছোট্ট একটা শব্দ মারে মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ তোমার দরবারস করি ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাই তিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও মামুদ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই দুই দিন ব্যাপী জান্নাতের বাগান লাগাইছে এই সকল যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে না এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো এদের দ্বারা পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের দুইজন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের মাহফিলে অতিথিদের কবুল করো আজকের মাহফিলে হাজির সাহেব মুরব্বী আলে মালাম হাফেজকারী ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ যুবক কসিকাচা পর্দার অন্তরের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার মা বোনদের কবুল করো আবিদা সালিহা পর্দার শি আল্লাহ মাদ্রাসা হবে সামনে হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যা কিছু দান করেছে আজকে আগামীকাল করবে আল্লাহ সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আগামীকালের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আমার ভাতিজা গোলাম রব্বানি আসতেছে আল্লাহ আমার আর এক ভাতিজা ফরাদ হতে নাসাদি আসতেছে দুই ভাতিজা আগামীকাল ওয়াজ করবে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সুন্দর করার হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ আমি অসুস্থ মানুষ অসুস্থ আল্লাহ আল্লাহ আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ক নিয়ত নিকাশে কবুল কর আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনে নামায় দাও আল্লাহ দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ভূমিকম্প থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি কবুল করো এই দাখিলি মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো দাখিলি মাদ্রাসার সমস্ত ওস্তাদ শিক্ষক মণ্ডলী কবুল করো ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।